আমি চেষ্টা করছি যে আপনাদের জন্য ভিডিওগুলো বানাতে। তো আজকে কথা বলবো যে ভিনেগার নিয়ে। এই যে আপনারা দেখতে এই যে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে যে কোকোনাট ভিনেগার। হ্যাঁ, অর্গানিক কোকোনাট ভিনেগার। অনেকে কমপ্লেন করেছেন যে অ্যাপেল সিডের ভিনেগারটা তারা খেতে পারছেন না, তাদেরকে অনুরোধ করব এই যে কোকোনাট ভিনেগারটা আপনারা ট্রাই করতে পারেন। আর অনেকেই পাচ্ছেন না বলেছেন যে কোন ভিনেগারটা খাবো। তো দেখেন, আপনি যেটাই নেন, আপনার যে কোম্পানিরই নেন, আমি তো কোনো কোম্পানিকে প্রমোট করতে পারবো না। আপনি যেটা করবেন যে উইথ দ্য মাদার, হ্যাঁ উইথ দ্য মাদার, এটা নেওয়ার চেষ্টা করবেন যে উইথ দ্য মাদার। হ্যাঁ, দেখছেন এখানে কী সুন্দর লেখা আছে, মাদার নোজ বেস্ট। হ্যাঁ, তো কোকোনাট হোক অথবা অ্যাপেল হোক, এটা ভিনেগারটা আপনি চাইলে আবার নিজেও বানাতে পারেন। এবং ইউটিউবে দেখবেন এরকম অনেকগুলো ভিডিও দেওয়া আছে যেখানে তারা বলে দিয়েছে যে আপনি ঘরে কীভাবে আপনার ভিনেগারটা তৈরি করতে পারেন। এই যে ভিনেগার, এটা আসলে কী, এটা যেমন এখানে আছে যে অ্যাসিড, হ্যাঁ এটা হচ্ছে যে কী, এটা হচ্ছে অ্যাসিড। তো এই যে অ্যাসিডটা আমাদের শরীরের জন্য ভালো নাকি খারাপ বলেন তো, আমাদের শরীরের জন্য অ্যাসিডটা কি প্রয়োজনীয় নাকি প্রয়োজনীয় না, এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে আগে জানতে হবে। সেটা হচ্ছে কি, যে আমাদের যে স্টোমাক, হ্যাঁ সেখানে যে পিএইচটা, এটা হচ্ছে 3-এর কাছাকাছি, অর্থাৎ বেশ অ্যাসিডিক একটা এনভায়রনমেন্ট কিন্তু ন্যাচারালি থাকার কথা বা থাকা উচিত। তো আমরা যখন একটা খাবার খাই, সেটা যত পবিত্র খাবারই খাই না কেন, সেখানে আপনারা জানেন যে জীবাণু কিন্তু আছে। এই যে আপনি যেমন এই যে বাতাসটা, হঠাৎ করে আমরা যখন দেখি যে বাতাস, এই যে বাতাসের ভিতরে যখন একটা সূর্যের আলো এসে পড়ে, হ্যাঁ বা একটা ঘরে যখন আপনি ঝাড়া দেন, দেখবেন যে অনেক ধুলাবালি কিন্তু দেখা যায় সহজে। এই যেমন এখন মনে হচ্ছে যে এখানে কোনো ধুলাবালি নেই, কিন্তু শিওর যে এখানে ধুলাবালি আছে। সেরকম খাবারেও অবশ্যই জীবাণু আছে, আপনি যখনই খাবার খান সেখানে জীবাণু প্রবেশ করে, পেটের ভিতরে যায়। এখন এই অ্যাসিডটা হচ্ছে কি, যে পেটে যখন যেই জীবাণুগুলো প্রবেশ করবে তাদেরকে মেরে ফেলার জন্য হচ্ছে এই অ্যাসিডটা খুবই প্রয়োজনীয়। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের শরীরে তৈরি হয় এবং সেটা সিক্রেশন হয়, যেটা নিঃসৃত হয় যে পেটের ভিতরে, সেটা কী করে, খাবারের সঙ্গে যেই জীবাণুগুলো প্রবেশ করে সেগুলোকে মেরে ফেলে। এখন যদি পেটে অ্যাসিড না থাকে, আপনি যদি অ্যান্টাসিড খান, হ্যাঁ সাময়িক একটু মজা লাগে, আরাম লাগে, এরপরে আপনি যদি অ্যান্টি আলসারেন্ট যে পিপিআইগুলো আছে, হ্যাঁ প্রোটন পাম্প ইনহিবিটর, তারপরে আরও অনেক রকম, এখন এই যে ল্যান্সোপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, তারপর হচ্ছে ওমিপ্রাজল, হ্যাঁ প্যান্ট্রোপ্রাজল, অনেক প্রাজল আছে। তা আপনারা বিশেষ করে যারা খাচ্ছেন এগুলো রেগুলারভাবে, কি হচ্ছে যে আপনাদের অলরেডি একদম অ্যাক্রোহাইড্রিয়া বলে, অর্থাৎ প্রায় অ্যাসিড একদম শূন্য বলতে হয়, একদম অ্যাসিড নাই বললেই চলে। অ্যাসিড একদম, এই ধরনের ওষুধ একদম অ্যাসিডকে একদম মানে বন্ধ করে দেয়। তখন কি হবে, যে আপনার অ্যাসিড না থাকলে জীবাণুগুলো একেবারে পেটের ভিতরে এসে কি যে মজা করবে, ওদের যে কত ভালো লাগবে, ওরা যে কি খুশি হবে যে আরে একটা জায়গায় আসছি। হ্যাঁ, যেমন ধরেন আপনি চোর যারা আছে, ডাকাত যারা আছে, সিদ্ধাকারী আছে, এমন একটা এলাকায় গেল যেখানে কোনো পুলিশ নাই, র্যাব নাই, বিডিআর নাই, কিচ্ছু নাই, হ্যাঁ বিষয়টা সেরকম হবে। তাহলে এরকম যদি হয় বিষয়টা, তাহলে এটা কি আপনার জন্য ভালো নাকি খারাপ। তা আপনারা যারা নিয়মিত গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, অ্যান্টাসিড খাচ্ছেন, তাদের জন্য এইটা একদমই হেলদি না, একদম হেলদি না। হ্যাঁ, তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, স্যার করবো রেখে, আপনি যখন বাজে খাবারটা বাদ দিবেন, বিশেষ করে এই পদ্ধতিতে, আমি যে পদ্ধতিটা বলছি এই পদ্ধতিতে যারা করছেন তারা দেখেন, বাজে খাবারটা যখন বাদ দিয়ে দিয়েছেন, প্রসেসড ফুডটা যখন খাচ্ছেন না, আপনি যখন বাইরের খাবারগুলো খাচ্ছেন না, আপনি যখন ভালো একটা তেল খাচ্ছেন, বাজে তেল খাচ্ছেন না, তখন আপনার দেখবেন যে এমনিতেই গ্যাস্ট্রিকের সমস্যা থাকে না। আর যখন আপনি যে ভালো খাবারটা খাচ্ছেন, এবং যারা বিশেষ করে রোজা রাখছেন, যারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে শাকসবজি 70 বার চিবিয়ে খাচ্ছেন, হ্যাঁ এবং খাওয়ার আগে কি করছেন, যে এই যে অ্যাসিড নিচ্ছেন, এটা হচ্ছে যে একটা ন্যাচারাল অ্যাসিড। হ্যাঁ, এটা যেমন আমাদের এটার সঙ্গে আমি অনেকে জানতে চেয়েছেন যে কখন খাবো, কীভাবে খাবো অ্যাপেল সিডের ভিনেগার, তাহলে একটু বলি না অসুবিধা কী। এটা হচ্ছে বলা হয়েছে যদি অনেকবার, 1 চামচ অ্যাপেল সিডের ভিনেগার 1 গ্লাস পানিতে দিয়ে গুলিয়ে খেয়ে ফেলতে পারেন, শেষ। এরপর আসেন একই রকম, এই যে কোকোনাট ভিনেগারও একই রকম, এরপরে আরও কাজ করতে পারেন, এটার সঙ্গে একটু লেবুর রস, হ্যাঁ যেটা আমরা লেবু চিপে, হ্যাঁ যে লেবুর রস মেশাতে পারি, এবং সাথে একটু আদার রসও মেশাতে পারি, হ্যাঁ তাহলে এটা আরও মজা লাগে কিন্তু। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। এবং কয়বার খাওয়া যায় অনেকে প্রশ্ন করেছেন, তো আপনি চাইলে দিনে 3 বার খেতে পারেন, তবে প্রাথমিকভাবে যারা শুরু করবেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্রথমে অল্প দিয়ে শুরু করবেন, অর্থাৎ 1/2 চামচ 1 গ্লাস পানিতে দিয়ে
একটু খেয়ে দেখবেন, কারণ গন্ধটা কিন্তু অনেক বাজে লাগে অনেকের কাছে, আবার অনেকের কাছে খুব ভালোও লাগে না, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাদের কাছে ভালো লাগে। তো যাই হোক, এটা ব্যাপার না, আস্তে আস্তে অভ্যাস করা যায়। তো প্রতিবার আমি বলি, যখন আপনি খাবেন খাবারটা, তখন আপনি অবশ্যই খাওয়ার আগে এক চামচ এক গ্লাস পানিতে দিয়ে মিশিয়ে খেয়ে ইমিডিয়েটলি খাওয়াটা শুরু করুন। অনেকে বলে আগে পরে, অনেকে বলে গরম পানিতে, গরম পানি হলে ভালো, কোনো অসুবিধা নেই গরম পানিতে মিশাতে পারলে। তবে এমন যেন না হয় যে, যেমন এখন আমার ওই যে পানি গরম করতে আলসে লাগতেছে, তাই বলে কি আমি খাবো না, আমি খেয়ে নিয়েছি। হ্যাঁ, খেয়ে যে একটু বাদাম খেয়েছি, আমি যেহেতু এখন দেশের বাইরে আছি, এই যে বাদামও সাথে নিয়ে আসছি, তো এটাই আমার খাবার হয়ে যায়, কোনো সমস্যা না। তো এইভাবে আপনি অ্যাপেল সিডার ভিনেগার খেতে পারেন, এবং এটা যদি আপনি লেবুর সঙ্গে মিশিয়ে খান, তখন সেটা হলো যে একটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, একটা সাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, সাথে একটু আদার রস, এগুলো সব কিছু মিলে দারুণ একটা ফ্লেভার হয় এবং খেতে অনেক ভালো। এটা আপনার যে অ্যাসিডিক যে এনভায়রনমেন্ট আছে পেটের ভিতরে, সেটাকে আরও মানে অপটিমাইজ করতে সহায়তা করে, হ্যাঁ, এবং আপনার যে খাবারের সঙ্গে যে জীবাণুগুলো আছে তাদের জন্য এই পেটের ভিতরে পরিবেশটা মোটেই ভালো না, সো তারা আর এখানে সার্ভাইভ করতে পারে না। এবং আমি যেভাবে বলেছি সেভাবে যারা করেছেন, তারা আলহামদুলিল্লাহ এখন গ্যাস্ট্রিকের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত, কারণ আমি নিজেরও গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় না, এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় অ্যাপেল সিডার ভিনেগার, এটা একটা দারুণ ব্যাপার। এটা নিয়ে আলাদাভাবে আমি ভিডিও বানাবো, আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে আলাদাভাবে বানাবো। সো এটা আগে বুঝে নেন যে অ্যাপেল সিডার ভিনেগার এটা ওজন কমাতে সহায়তা করে, এবং এটা ডায়াবেটিস, যাদের বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস, তাদের জন্য এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। আরও অনেক অনেক গুণাবলী আছে, তো সেগুলো নিয়ে আর একদিন কথা বলবো। আপনারা আশা করি যে চেষ্টা করবেন যে অ্যাপেল সিডার ভিনেগার অথবা কোকোনাট ভিনেগার নিজেরা বানাতে অথবা সংগ্রহ করতে ইচ্ছা থাকলে উপায় হয়। সো আপনারা এখন থেকে এটা অবশ্যই অবশ্যই আপনার খাবারের একটা অংশ হিসেবে নিবেন, এবং অ্যাসিড খাবেন, এবং ইনশাল্লাহ আপনার এই যে পেটের ভিতরে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট সেটাকে অপটিমাইজ করবেন, এবং জীবাণুর হাত থেকে আপনারা বাঁচবেন, এবং আপনার গ্যাস্ট্রিকের সমস্যা উন্নতি হবে অ্যাসিড খেয়ে। কী মজার ব্যাপার না? যাক, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।